আজ দ্বিতীয় দিনের মতন চলছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচি। রাজশাহীর 8 স্কুল ও 21 জেলা এবং সিটি কর্পোরেশন এলাকায় দেয়া হবে ফাইজারের টিকা। রাজশাহীর প্রতিটি কেন্দ্রে 5000 করে মোট 40000 শিক্ষার্থীকে এই ভ্যাকসিন দেয়া হবে। রাজশাহীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হার্টকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল, মিরপুর কমার্স স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল ও মিরপুর স্কলাস্টিক স্কুলের শিক্ষার্থী ছাড়াও আশপাশের স্কুলের শিক্ষার্থীদের এসব কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজশাহীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে রয়েছেন সহকর্মী জাহিদ রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, স্কুলে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? আজকে কিন্তু দ্বিতীয় দিন, অর্থাৎ যে ভ্যাকসিন নেওয়ার কথা, যে 12 থেকে 17 বছর বয়সী, সেটি টিকা কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এখন পর্যন্ত শুরু হয়নি, তবে ইতিমধ্যেই যে বুথগুলো রয়েছে সেগুলো প্রস্তুত রয়েছে এবং শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন যে তারা টিকা কার্ড নিয়ে এখানে টিকা কার্ডগুলো নিয়ে তারা এখানে উপস্থিত আছেন এবং প্রত্যেকে যে এখানে যাচাই বাছাই চলছে এবং স্বাস্থ্য অধিদপ্তরে যারা রয়েছেন সেখানকার কর্মকর্তারা রয়েছেন, তারাও এখানে পর্যবেক্ষণ করছেন এবং এখানকার শিক্ষক আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পর্যবেক্ষণ করছেন। এবং এই যে টিকা কার্যক্রমটি যেটি চলছে, আপনি জানেন যে প্রতিটি কেন্দ্রে ঢাকা শহরে মোট 8টি কেন্দ্র স্থাপন করা হয়েছে স্কুলগুলোকে চিহ্নিত করে, যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত রয়েছে এমন কক্ষ কিন্তু বিবেচনা করা হয়েছে স্কুলগুলোতে। সেক্ষেত্রে 5000 করে দৈনিক মোট 40000 শিক্ষার্থীকে ঢাকা রাজধানীতে রয়েছে দেওয়া হবে টিকা। এবং আরেকটি বিষয় যেটি রয়েছে, মোট 21টি জেলা ও সিটি কর্পোরেশন এলাকায়ও টিকা চালু হচ্ছে এবং এই যে টিকা ভ্যাকসিন নিচ্ছেন যারা, এখানে কিন্তু আইসোলেশন সেন্টারও একটি কক্ষ রাখা হয়েছে, যে টিকা নেওয়ার পর যারা বিশ্রাম নেওয়ার জন্য এবং তাদের পরবর্তীতে কোনো জটিলতা হলেও কিন্তু বেশ কয়েকটি হাসপাতালকে চিহ্নিত করে ব্যবস্থা রাখা হয়েছে, সেখানে তাদের প্রয়োজনীয় যে সুরক্ষা ব্যবস্থা রয়েছে, স্বাস্থ্যের চিকিৎসা ব্যবস্থা সেটিও করার জন্য রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে, আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। ক্লাস 8-এ পড়ি। টিকা নিতে কেমন লাগছে? ভালো লাগছে। না, অনেকেরই নিবন্ধন হয়নি, তো তাদেরটা আবার বলা হয় তথ্য দেওয়া হবে, আর আমরা যারা করেছি তারা আজকে এসেছে। আমরা শুনছিলাম যে এই যে তারা টিকা নিচ্ছেন ভ্যাকসিনের জন্য যে নিবন্ধন করেছেন, তারা অনেকে বাকি রয়েছেন, তবে এটি চলমান প্রক্রিয়া এবং এটি চলছে এবং সবাইকে 12 থেকে 17 বছর শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে, এটি কিন্তু স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন এবং শিক্ষামন্ত্রীও আশা ব্যক্ত করেছেন যে টিকা নিলে পূর্ণাঙ্গ দামে যে ক্লাস সেটিও শুরু করতে পারবে আগামী বছর থেকে। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এখন রাজশাহীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান।